एवं कृपा सिद्धा गोपी तीन प्रकार गोपीगण भगवान संगे मिलित हन भाव अनुजाई लाभ गोपी भाव हम गोपी रूपे वृंदावन भगवान धामे चले जाए जगत भाव नहीं मरबें तो जगते आज जन्मे जदि चेतना बस भलो है तो देवलोके जन्मे चेतना जदि नीचे दिखे है तो पशुपाखी जन्मे जदि आो हिंस्र है ते कुमीर बाघ सिंह भल्लुक जन्मे তাহলে ভাব অনুযায়ী না সংসারটা এইরকম এর সিস্টেমটাই এরকম সিস্টেম এবারে এই এই যে ট্র্যাডিশন এই যে ন্যাচারাল ল প্রকৃতির একটা নিজস্ব নিয়ম সেই নিয়মের বাইরে কোনো তপস্যা হয় না সেই প্রকৃতির সঙ্গে যে যত তাদাত্ম্য হতে পারে যে যত প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যায় যে যত নিজের হৃদয়কে ভগবানের সঙ্গে দৈবী শক্তির সঙ্গে অপ্রাকৃত জগতের সঙ্গে যে যত জুড়ে যায় তার জীবন তত শুদ্ধ হয় তো আমরা আমরা দেখতে পাই কখনো কখনো মানবের চেতনা হঠাৎ করে ভগবানের দিকে ধাবিত হয় লালাবাবু একজন বড় জমিদার ছিলেন তো বিখ্যাত জমিদার বর্ধমানের তো লালাবাবুর এই বিরাট স্ট্রিট এই যে প্রাচীর দেওয়া দেখছেন না উদারে সব লালাবাবু যায় ওখানে আমাদের গোবর্ধন দাস বাবা টাবা থাকতেন অনেকবার ভেতরে ঢুকেছি প্রসাদও পেয়েছি স্নেহও পেয়েছি যাই হোক অনেক ঘটনা তো এই লালাবাবুর মন্দির সেই জন্য বাঙালিদের একটা বিশেষ গর্বের জায়গা এবং জগৎ শেঠের সঙ্গে লাগোয়া মানে আমরা যে এক্ষুনি রঙ্গনাথ মন্দিরে যাব ওই রঙ্গনাথ মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন জগৎ শেঠ তার সঙ্গে লালাবাবুর মকদ্দমা চলছিল এই জমি জমা সম্পত্তি এটা আমার এই এই এতটা আমার এতটা আমার এসব খেলাখেলি জগতে চলে বৃন্দাবনেও চলে তখনও চলছিল তো লালাবাবু কিন্তু সংসার ছেড়েছিলেন একটা ছোট্ট কথা কারণ ভাবটা ছিল সুন্দর সারা জীবন ঠাকুরের নাম ধ্যান মন্ত্র জপ ঈশ্বর প্রণিধান সংসারের মোহমুক্তির পথ অনেক মনে মনে ভগবানকে কানতেন প্রভু কি করে এই যন্ত্রণা থেকে আমার মুক্তি হবে লালাবাবু খুব গভীরভাবে ভগবানকে ডাকতেন একদিন আপনারা সবাই শুনবেন বিষয় বাসনা কবে তুচ্ছ হবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন কবে হাম হেরব মধুর বৃন্দাবন তাই একদিন ওই কাজের লোকটো গ্রাম জমিদার বাড়ির পাশে তাস খেলা করছিল বিকেলবেলা উনি দোতলার উপরে তার পালঙ্কে শয়ন করে বিশ্রাম করছিলেন তা লোকেরা তাস খেলা করছে দল বেঁধে তার মধ্যে একজন ধোপাও ছিল তো ধোপার একটা ছোট্ট মেয়ে এসে বলছে ও বাবা মা ডাকছে কিন্তু বলে কেন রে বলে তুমি বাসনায় আগুন দেবে না কাপড় পরিষ্কার করতে গেলে তখন বাসনা ওই কলার পাতা পোড়ালে একটা ক্ষার তৈরি হয় ওই ক্ষার সোডার মতো ক্ষার এই কলার পাতা পোড়ালে কিন্তু এখনো দেখতে পাবেন মুখে দিলে খাওয়া হয়ে যাবে প্র্যাকটিক্যাল করে দেখে নেবেন আমি ওর প্র্যাকটিক্যাল করে বলি কিন্তু আমার লেকচারে আমি বলি যে আমি যা প্র্যাকটিক্যাল করি না তা আমি বলি না লালাবাবু বলেছে তাই আমারে বলতে হবে কেশবানন্দ এরকম কারোর গ্যারান্টি দেয় না কেশবানন্দ নিজে রিয়ালাইজ করে তাই বলে ওই জন্য ওই কলা পাতা পুড়িয়ে ওই ছাই মুখে বসে দেখবেন ভেতরে ঘা হয়ে যাবে খার এত খার তো ওই খার দিয়ে তখন কাপড় পরিষ্কার করতো দোকান তা বলছো বাবা ওই কলার বাসনায় আগুন দেবে না তুমি ওই বাসনায় আগুন দিলে না কখন কি হবে লালাবাবুর কানে গেল বাসনায় আগুন দিলে না বাসনায় আগুন দেওয়া হলো না সংসারে পড়ে রইলাম আর কবে সংসার ছাড়ব জীবন তো শেষ জীবন সমাপ্তকালে করিব ভজন এব এবে করি গৃহসুখ এ কথা কবু নাহি কহে বিজ্ঞ জন এ দেহ পতন উন্মুখ এই দেহ পতন কখন মরব ঠিক আছে অনেকে বলে মহারাজ আপনি এত তাড়াতাড়ি আপনার সমাধি মন্দির বানিয়ে ফেললেন কেন
আপনি কি জানেন? আমি জানি। বলে কি জানেন? কবে কবে দেহত্যাগ করবেন? আমি সেটাও জানি, তবে সেটা এক্ষুনি বলবো না। তবে এইটুকু জানি যে একদিন আমার জন্য নির্ধারিত হয়ে আছে মৃত্যু, এটা তো নিশ্চিত। মৃত্যু তো একদিন না একদিন। হ্যাঁ, সপ্তাবধি সপ্তাহ জীবিতাবধি পরীক্ষিত মহারাজকে অভিশাপ দিয়েছিলেন, সপ্তাহ কাল পরে, সপ্তাহ কালের পরে তোমার মৃত্যু হবে। তার মানে সপ্তাহ মানে তো সাত দিন, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, এই সাত দিনে যা এক সপ্তাহ। তা কেশবানন্দের জন্য কোনো একটা দিন তো নির্ধারিত হয়ে আছে, সে শুক্রবার হতে পারে, শনিবার হতে পারে, রবিবার হতে পারে, কেশবানন্দ যেমন চাইবে তেমন হবে এটাকে। তবে সাত দিনের একদিনে তো আমি মরব, দশ বছর পরে কি বিশ বছর পরে কি তিরিশ বছর পরে প্রাণ তো ত্যাগ করব। তাহলে প্রাণ ত্যাগ করার পরে আমার দেহটা যাতে বৃন্দাবনে থাকে তার ব্যবস্থাটা আমি ওই জন্য আগের থেকে করে দিয়েছি, মূর্তি বুঝিয়ে দিয়ে। বলে আপনি জানেন? বলে হ্যাঁ জানি। আপনিও জেনে নিন, সাত দিনের মধ্যে একদিন আপনিও মরবেন, সাত দিনের মধ্যে একদিন মরতেই হবে। আটটা দিন তো নেই না, দিন তো বাটে সাতটা, সাত দিনের মধ্যে একদিন তো মরবে। তো লালাবাবু এটা বুঝেছিল, বুঝে বললেন যা আমার ভজন হলো না, যা এইবার আমি চলি বৃন্দাবনে। কাঁদতে কাঁদতে সেই সঙ্গে সঙ্গে বৃন্দাবনে যাত্রা করলেন। বৃন্দাবনে এসে যত পারলেন, যত জমি ছিল জগৎ শেঠের কাছাকাছি সব কিনে নিলেন, কারণ জগৎ শেঠ সম্পর্কে বলে দিয়ে এখানে আপনাদের শোনার সুবিধা হবে। জগৎ শেঠ আসলে লক্ষ্মীর বরপুত্র ছিল। জগৎ শেঠের ওখানে ঢুকেই দেখুন, আমরা যেদিক দিয়ে ঢুকবো সেই দিক দিয়ে বেরোবো, কেউ উল্টো দিকে যাবেন না, গেলে আর পাবেন না। সেই জন্য যেখান থেকে ঢুকবো, আমরা যাচ্ছি জগৎ শেঠের মন্দিরে, যেদিক দিয়ে ঢুকবো সেদিক দিয়েই বেরোবো। এই জন্য জগৎ শেঠের মন্দিরে আমরা এখন যাব। কিংবা আমরা যদি পেছন দিক দিয়ে বেরোই তাহলে কিন্তু আমাদের আরো বেশি সুবিধা হতে পারে। জগৎ শেঠের মন্দিরে পেছন দিক দিয়ে যদি বেরিয়ে যাই, অর্থাৎ আমরা জুতো পরে ঢুকলাম, ঢুকে একদম ওই পাশে চলে গেলাম, ওই পাশে গিয়ে যদি আমরা জুতো খুলি তাহলে আমরা ওই দিক দিয়ে বেরিয়ে কাপ্তায়নি মন্দিরে যেতে পারবো, সেটা সুবিধা হবে। যদি জুতো অ্যালাও করে, অনেক সময় করে অনেক সময় করে, এটা একটা ব্যাপার, যদি অ্যালাও করে আমরা চলে যাই। যাই হোক, জগৎ শেঠ কাঁদতে কাঁদতে বৃন্দাবনে চলে এলেন। ভগবানের জন্য ব্যাকুলতা না এলে জীব সংসার বাসনা ত্যাগ করতে পারে না। লালাবাবু, লালাবাবুর ব্যাকুলতা, কাঁদছে কৃষ্ণের জন্য, চোখ কাঁদছে না, হৃদয় কাঁদছে, মন কাঁদছে, ইন্দ্রিয় কাঁদছে, বুদ্ধি কাঁদছে, সব ইন্দ্রিয় চেতনা সব ভগবানের জন্য ব্যাকুল হয়ে বলছে, হা কৃষ্ণ, কাহা কৃষ্ণ প্রাণনাথ, কোথা গেলে তোমায় পাবো, তোমা বিনা কিবা কাজ আছে বলো প্রাণে চাই, কৃষ্ণ তব দেখা পাবো বলে আকুল প্রাণে ডাকি তাই। আমার গুরুদেবের কথা যার গান, আকুল প্রাণে ডাকি তাই, হে কৃষ্ণ হে প্রাণনাথ দেখা দাও। এই আকুল প্রাণ নিয়ে লালাবাবু কাঁদতে কাঁদতে চলে এলেন কোথায়? বৃন্দাবন। জমি টমি শেঠের বহু টাকা ছিল, জমি জায়গা অনেক কিনে ফেললেন, কিনে টিনে এখানে তিনি ভজন করতে শুরু করলেন, দীক্ষা গ্রহণ করলেন তার গুরুদেবের কাছে প্রচুর। এবং ভজন করতে করতে যেমন কেশবানন্দ ভাবছে এবার কর্ম শেষ করে আমাকে তপস্যা করতে হবে, তপস্যার জন্যই জীবন, এইটা যদি এই জীবনে বোঝা না হয় তাহলে আমরা নিতান্ত দুর্ভাগ্য। মানুষ জীবন ছাড়া তো তপস্যা হয় না, না অন্য প্রাণীগুলো তপস্যা করতে পারে না, আর তপস্যা তাদের বোঝানোও যায় না, তারা বুঝবেও না, অতএব তপস্যা তো তারা বোঝে না, আমরা বুঝি। মহারাজ বলছেন ভগবানের জন্য কষ্ট স্বীকার করো, ভগবানের জন্য রেডি হও, ভগবানের জন্য মন্ত্র জপ করো, ধ্যান করো, সমাহিত হও। বাসের মধ্যে বসে বসে যদি ওই গুয়ে শালিকের মতো বক বক করতে থাকেন, ভগবানের কথা না বলে ভগবানের কীর্তন, ভগবানের ধ্যান, আমিও তো একটা গাড়িতে বসেছিলাম, আমি তো সারা গাড়িতে শুধু বসে বসে ধ্যান করেছি আর প্রাণায়াম করেছি আর মন্ত্র জপ করেছি,
গাড়িতে বসলেন, ভগবান গাড়ি রোজ বৃন্দাবনে ঘুরছেন, দেখবেন এই দেশের লোকেরা এদের কিন্তু একটা স্বভাব আর আমাদের হচ্ছে কুভাব। সেই জন্য আমরা গাড়িতে বসে কীর্তন করি না, এরা গাড়িতে বসে দেখবেন গাড়ি ছাড়ছে সবাই কীর্তন করছে, মেয়েরা কীর্তন করতে করতে যাচ্ছে। বাঙালিদের কিছু করতে গেলেই লজ্জা করে, অকাজ কুকাজ ন্যাংটো শাস্তি লজ্জা করে না, আদা কাপড় পরতে ছেঁড়া কাপড় পরতে লজ্জা করে না, হ্যাঁ যত রকম কুবুদ্ধি করতে লজ্জা করে না, যত রকম বেহায়াগিরি করতে লজ্জা করে না, ভগবানের নাম করতে লজ্জা করে, অদ্ভুত ব্যাপার, এগুলো বিচিত্র। সেই জন্য ভগবানের মন পাশে বসে যদি ধ্যান না করেন, মন্ত্র জপ না করেন, ভগবানের জন্য যদি কীর্তন না করেন, তাহলে পরিক্রমাটা কেমন হবে, আপনার হৃদয়ের সঙ্গে তার মিল হবে তো? সেই জন্য মনে রাখতে হবে যে পরিক্রমা করতে গেলে আপনাকে অনেক গভীর মন দ্বারা পরিক্রমার সঙ্গে জুড়তে হবে, যে প্রতিটা মুহূর্ত যেন আমার ভালোভাবে কাটে। লালাবাবু জানেন কি করেছিলেন, জীবন বাজি লাগিয়েছিলেন, খুব কাঁদতেন, একবার আহার করতেন, তারপরে কাঁদে কেঁদে মন্ত্র জপ করতে করতে, শাস্ত্র বলছে জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধি ন সংশয়, জপ করলেই সিদ্ধি লাভ হবে, জপ করলেই ভগবানকে লাভ হবে। মৌন ব্রত করে চোখ বন্ধ করে হৃদয়ে প্রাণবায়ুর সঙ্গে এই শ্বাসের সঙ্গে জপ করবেন, যত জপ করবেন তত মঙ্গল হবে। কেশবানন্দ আপনাকে গ্যারান্টি দিচ্ছে যে কৃষ্ণচন্দ্রমা মন্দির, কৃষ্ণচন্দ্রমার মন্দিরে এসছেন, কিন্তু দুই দিকে ললিতা বিশাখা এবং রাধারানী আছেন আর কৃষ্ণচন্দ্রমার মন্দিরে এসেছেন। তো এই যে মন্দির, এখানে তো বলবেন যে আমাদের চোখে হৃদয়ে তোমার চেতনা বসু, তা নাহলে মরে গেলে আবার কোথায় জন্মাবেন? বলে মরে গেলে বেঁচে যাই, আর সহ্য হয় না। বলে মরে গেলে বেঁচে যাওয়া কোথায়, যেমন ভাব তৈরি করেছো তেমন লাভ হবে, বীজ যেমন বপন করেছো তেমন ফসল কাটতে হবে, তো কারোর লক্ষ্যে নেই, যেমন বীজ পুঁতেছো তেমনই ফসল কাটতে হবে। এই জন্য বৃন্দাবনে যদি সুন্দর বীজ বপন করে যান, লালাবাবু তাই শুধু কাঁদতেন কবে দেখা হবে, কবে আমার জীবন ধন্য হবে, কবে কৃষ্ণ তব দেখা পাব, কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় আমার প্রাণ সখা, জনম ভরে খুঁজি তোমার তবু তোমার পাই না দেখা, কোথায় আমার প্রাণ সখা, দেখা দাও কৃষ্ণ দেখা দাও, কিন্তু দেখা তো হচ্ছে না। গুরুদেবের চরণে ছুটে গেছেন, গুরুদেব আমার তো মৃত্যুকাল এসে গেল, আমার প্রাণ বলছে আমি আর জগতে থাকবো না, তাহলে গুরুদেব আমার কি কৃষ্ণ দর্শন হবে না, আমি কি কৃষ্ণকে পাবো না, আমার কি বৃন্দাবন আসা ব্যর্থ হয়ে যাবে, আমার সাধনা কি সফল হবে না গুরুদেব? গুরুদেব বলছেন হবে। বলে কি করে হবে, বলে ভেতরে খোঁজো, ভালো করে মনে রাখবেন কথাটা, ভেতরে খোঁজো। বলে কোথায় ভেতরে, হ্যাঁ হৃদয়ে খোঁজো, তুমি একটা অপরাধ করে রেখেছো যার জন্য দর্শন হচ্ছে না। তুমি প্রথমে তো বললেন গাইকে গম খাওয়াও, এখানে গোশালা আছে, গম খাওয়াবে, গোবরের সঙ্গে যে গোটা গমগুলো বেরিয়ে আসবে সেইগুলোকে ধুয়ে দিয়ে সেইগুলোকে পিষে সেইগুলো সিদ্ধ করে খাবে, চরু নির্মাণ করে খাবে, ওই তোমার খাদ্য। সে তো বহুদিন করলেন, বলে গুরুদেব বললাম কই কৃষ্ণকে তো পাচ্ছি না। বলে এর পরেরটা তোমায় খুঁজে বের করতে হবে। বলে কেন গুরুদেব, আপনি বলে দিন গুরুদেব। বলে আমি জানি কিন্তু তোমায় খুঁজতে হবে। বলে কোথায়, বলে হৃদয়ে খুঁজতে হবে। বলে হৃদয়ে কি আছে, বলে কারোর উপরে কোনো হিংসা কোনো রাগ কোনো দ্বেষ কোনো প্রতিহিংসা তুমি কি লুকিয়ে রেখেছো, তা না হলে কৃষ্ণ দর্শন না পাওয়ার মতো তোমার অন্তরের যা ব্যাকুলতা কৃষ্ণ দর্শন অবশ্যই হবে, তুমি কিছু কি লুকিয়ে রেখেছো সেটা খোঁজো, যাও আমার কাছ থেকে যাও, বেরো দূর। গুরুদেব তাড়িয়ে দিয়েছে,
এইবার এসেছেন, এসে বলছে কি হলো? গুরুদেব তো রাগ করলেন, বলে হৃদয়ে কি লুকিয়ে রেখেছি, খুঁজে খুঁজে পাচ্ছেন না, খুঁজে খুঁজে পাচ্ছেন না, হৃদয়ে খুঁজতে হবে, ভগবানকে কোথায় খুঁজবেন? হৃদেশ অর্জুন তিষ্ঠতি, ভগবান তো হৃদয়ে আছেন। কালকেও শুনছিলেন না পরিক্রমা, যে অন্তর্যামী রূপে ভগবান হৃদয়ে, বাইরে খুঁজলে পাওয়া যাবে না, অন্তরে খোঁজো তারে। সেই জন্য খুঁজে তো পাচ্ছেন না, খুঁজতে খুঁজতে পেয়ে গেছে। হ্যাঁ তাই তো, আরে জগৎ সেটে আমি এত বড় জমিদার, কোটি আরো আরব টাকার প্রপার্টি, কিন্তু বৃন্দাবনে মাধুপুরি করে খেতেন, তার ওই জমিদারি ফসল পয়সা নিয়ে খেতেন না। বলে আমি কত ভিক্ষা করি, কিন্তু বন্ধ ঠাকুরের ছবি উঠছে না বাবা, ঠাকুরের ছবি উঠছে না এখানে, ঠাকুরের ছবি উঠছে না, আমরা তুলবো না। তো দেখ বড় জমিদার, তিনি ভাবলেন ও জগৎ শেঠের বাড়িতে আমি ভিক্ষা করতে যাই না, এ তো আমার অভিমান, এ তো আমার অহংকার, এ তো আমার বিদ্বেষ ভাব। গুরুদেব তো ঠিক বলেছেন, তখন কি হলো, জগৎ শেঠের বাড়িতে ছোট একটা ধুতি বাবাজি বেশ গলায় একটা উত্তরীয়, জগৎ শেঠের বাড়িতে গিয়ে বলছেন ভবান ভিক্ষাং দেহি, ভবান ভিক্ষাং দেহি, ভবান ভিক্ষাং দেহি। জগৎ শেঠ দোতলার উপর থেকে তাকিয়ে দেখে লালাবাবু, যার সঙ্গে মকদ্দমা চলছে, যে আরো আরো টাকার মালিক, জগৎ শেঠ পরিপরি করে দৌড়াচ্ছে, সিঁড়ি দিয়ে ছুটে এসে লালাবাবুকে জড়িয়ে ধরেছে। বলে কে হো গিয়া লালাবাবু, আপ কেসে গরিব হো গে, আপকো কিতনা পয়সা চাহিয়ে, আপ মেরে ঘর মে ভিক্ষা লেনে আয়ে, মেরা দিল রো রা হ্যায়, মেরা হৃদয় রো রা হ্যায়, আপ মেরে ঘর ভিক্ষা লেনে আয়ে লালাবাবু, আপ আপ মেরে ঘর আয়ে ভিক্ষা লেনে লালাবাবু, মে বহুত দুঃখী হুয়া লালাবাবু, আপকো কিতনা পয়সা চাহিয়ে, আরে লে আও। ও তো লক্ষ্মীর বরপুত্র ছিল, লক্ষ্মী ঘরে বাঁধা, এখন মানে মা লক্ষ্মীকে রেখে লক্ষ্মী বলছে আমি যাই, বলে কোথায় যাবে মা, বলে আমি তাহলে যাই, আর এক জায়গায় কতদিন ভাল লাগে আমার, বলে মা তুমি একটু ঘরে থাকো, এখন কেউ নেই, আমি একটু যমুনার জল নিয়ে আসি, তুমি আমি না আসা পর্যন্ত যেও না কিন্তু, বলে আচ্ছা, বলে যাবে না তো, বলে না, বলে যাবে না তো, না কি সত্য করে নিয়েছে, নিয়ে গলা কলসি নিয়ে যমুনায় গিয়ে ডুবে প্রাণ ত্যাগ করলেন, লক্ষ্মী বাঁধা রয়ে গেল জগৎ শেঠের বাড়ি। আপনারা এখনো গিয়ে 86 মন সোনা দেখতে পাবেন, ওই সোনার ওখানে টিকিট কেটে দেখতে হয়, 5 টাকা করে বোধ হয় টিকিট, যাই হোক টিকিট কেটে দেখে নেবেন, যাদের দেখা হয়েছে তারা দেখবেন না, যাদের দেখা হয়নি তারা দেখে নেবেন। এই জগৎ শেঠের মন্দির, এরপর কি হলো, তখন দেখা গেল যে জগৎ শেঠ বড় বড় সোনার থালায় করে হীরা মণি মুক্তা সোনার মানে অসারফি সোনার কয়েন মানে সোনার টাকা মানে 7টা থালা কাপড় দিয়ে ঢেকে এনে বলছেন এলি যে ভিক্ষা। জগৎ শেঠ বলছে শেঠজি পয়সা তো মেরে পাশ দিয়ে, মেরা ভি জমিদারি গয়া নেই হ্যায়, মেরা ভি পয়সে কা কোই অভাব নেই হ্যায়, শেঠজি মেরা কোই চিন্তা নেই, মে আয়া হুঁ আপকে ঘর কা এক টুকড়া রোটি মুঝে দিজিয়ে, আপ মুঝে ক্ষমা কর দিজিয়ে, আপকে উপর মেরা জো বিরোধ বিদ্বেষ হ্যায় ও মনসে, আপনার উপরে যে বিদ্বেষ হিংসা যে শত্রুভাব ছিল সেটা যেন জীবন থেকে চিরতরে চলে যায়, এক টুকরো রুটি আমাকে দিন, এক টুকরো রুটি খেয়ে লালাবাবু সঙ্গে সঙ্গে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণকে দেখতে পেলেন, লালাবাবুর সিঁড়িতেই কৃষ্ণ দর্শন হয়ে গেল লালাবাবু, লালাবাবু জগতে ধন্য হয়ে গেল, আর জগৎ পরিত্যাগ করে লালাবাবু চলে গেলেন। যদি হয় যোগ না হয় বিয়োগ, বিয়োগ হইলে না জি হয়, আর জীবিত থাকে না জগৎ থেকে চলে যায়, কৃষ্ণ দর্শনের পর জীবের আর মায়ার সংসার থাকে না। সেই লালাবাবুর মন্দির, বলুন কৃষ্ণচন্দ্রমা কি, লালাবাবু কি, ঘুরিয়ে দাও একটু, ভক্ত বৃন্দ কি, পরিক্রমার ভক্ত মন্ডলী কি, ভক্তি যোগাশ্রম কি, আমরা এবার যাব সামনে ব্রহ্মকুণ্ড পড়বে, যেখানে ব্রহ্মা তপস্যা করেছিলেন, সেখানে গিয়ে ব্রহ্মকুণ্ড, জয় জয়।